দুই বছর পর আবার অভি ঋতুর সাথে দেখা হয়। অভি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতুর দিকে। দু বছরে কত বড় হয়ে গেছে সে, আগের থেকে অনেক পরিবর্তন এসেছে ওর মাঝে। অভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঋতু বলে উঠল, এই যে মিস্টার, এমন করে কি দেখছেন? ঋতুর কথা শুনে অভি হকচকিয়ে ওঠে, আমতা আমতা করে বলল, কই না তো। কিছু না হলেই ভালো, অন্যের আনামতের দিকে এমন করে ঢেপ ঢেপিয়ে তাকিয়ে থাকা ঠিক না। অভি কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, অন্যের আমানত মানে? ঋতু একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসের বিয়ে, তাই বললাম। ঋতুর কথা শুনে মুহূর্তে অভির মুখটা মলিন হয়ে গেল, অজান্তেই চোখ দুটি ভিজে এলো, মাথা নিচু করে বলল, সত্যি কি বিয়ে করে নিচ্ছেন নাকি আমাকে মুরগি বানাচ্ছেন? আপনাকে আবার মুরগি বানাবো কেমনে, আপনি তো হলেন মুরগা, বলেই আবার অফিক করে হেসে দিল ঋতু। অভি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মিষ্টি হাসিটার দিকে। ঋতু আগের তুলনায় অনেক বেশি মোহনীয় হয়ে গেছে, চাইলেও চোখ ফেরাতে পারছে না অভি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আপনি আগের থেকে অনেকটাই পাল্টে গেছেন। যেমন? আগের মতো আর হঠাৎ কথায় কথায় রেগে যান না। ঋতু অভির কথা শুনে চোখ দুটোতে দুষ্টু ভাব এনে ভ্রু নাচিয়ে বলল, কি চান, নাকি আবার আগের মতো দেখতে? এই না, একদম না, আগের সেই দানি লঙ্কা রূপটা নেবেন না প্লিজ, মনে মনে বলতে লাগলো। তোমার সেই দানি লঙ্কা রূপটাই যে আমাকে পাগল করেছিল, আমি তো একেবারেই মরেছি তোমার ওই রূপের জ্বলন্ত আগুনে, আর মেরো না প্লিজ। তুমি তো এখন অন্য কারো বাগদত্তা, কি করে নিজেকে কন্ট্রোলে রাখবো বলো? আমার যে আর শক্তি নেই তোমার সেই রূপের ঝাঁস নেওয়ার, আমি যে বেঁচে থেকেও মরে যাব। অভি পাঁচ বছর আগের সেই ধানি লঙ্কা ঝাঁজের কথা মনে পড়ে গেল। দুলাভাই, সিলেট থেকে কে কে এসেছেন? আন্টি আর ভাই বোন তিনজন। কে, মিতু আপু এসেছে? মিতুকে অভি চিনত, কারণ মিতু ওর বোনের বিয়েতে এসেছিল তাই। না, তবে মিতুর ছোট দুই বোন ও ভাই এসেছে। অভি খুব উৎসুক গলায় প্রশ্ন করলো, তা কই আপনার বোনগুলো? মিতুর মেজ বোনটা রিয়ার সাথেই আছে, তবে সাবধান, সে কিন্তু মিতুর মতো না, ওর উল্টো, একেবারে ধানি লঙ্কা। অভি একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তবে তো একবার বাজিয়ে দেখতে হয়। এই একদম না, পরে কিছু হলে আমাকে আবার বলতে আসিস না, আগেই বলে রাখলাম। বিয়ে বাড়ির চারিপাশে মানুষের হট্টগোল, ঋতু ওর বোনদের সাথে বসে আছে, সে তখন সেভেনে পড়ত আর অভি SSC ক্যান্ডিডেট। বিয়ে বাড়ির ফটো সেশনের কাজটা ওর উপর পড়েছে। বরকনের পিক তুলে অভি ঋতুদের কাছে এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো। রিয়া আপু কেমন আছেন? রিয়া ভালো আছে বলে ওর সাথে টুকটাক কথা বলতে লাগলো। কথার এক পর্যায়ে অভি ঋতুকে দেখিয়ে রিয়াকে বলল, রিয়া আপু উনি কে, চিনতে পারলাম না তো। ও আমার কাকাতো বোন, সিলেট থেকে এসেছে, মিতু আপুর ছোট বোন। হাই, আমি অভি। ওই হাতটা বাড়িয়ে দিল। ঋতু মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকিয়ে বসে রইল। তা দেখে অভি একটা মুচকি হাসি দিয়ে বলল, দুলাভাই ঠিকই বলছে, আসলে একটা দানি লঙ্কা, তবে মিস লঙ্কা আপনাকে তেঁতুলের সাথেই বেশি মানে। অভি কথাটা কিছুটা জোরেই বলেছিল, তাই সবাই শুনে ফেলেছে। রিয়া বলল, তা তেঁতুলটা কে শুনে? অভি ঋতুর দিকে চেয়ে থেকেই আনমনেই বলে উঠল, কে আবার আমি? অভি এবার ভাবনাশীল, কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। সবাইকে হাসতে দেখে অভি লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে ঋতু ওর বোনদের সাথে বসে আড্ডা দিচ্ছে, তখনই এন্ট্রি নিল অভি। ওকে দেখে ঋতু মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ঋতুর এমন ভাব দেখে অভি চট করে ওর গা ঘেঁষে বসে পড়ল। ওদের কাণ্ড দেখে এক একজন এক এক রকমের কথা বলে, ঋতুকে খ্যাপাতে লাগলো। রাগে গজগজ করতে করতে ঋতু সেখান থেকে চলে গেল। রিয়াপু আপনার বোনটা কিন্তু সেই গো, ইয়া বড় ক্রাশ খাইছি। থাক ভাই, বেশি খাইও না, ও যে যেদি মেয়ে, পরে কিন্তু বাস দিব। উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। অভিরিতুকে সেখানে দেখে সেখানেই এসে উপস্থিত হয়। গলায় সবসময় ক্যামেরাটা ঝোলানো থাকে, সুযোগ পেলেই হুটহাট একটার পর একটা পিক তুলতেই আছে। ঋতুর আগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই মিয়া, আপনার কি খাইয়ে দেওয়া কোনো কাম নাই যে হ্যাংলার মতো শুধু আমার পিছন পিছন ঘোরেন আর পিক তোলেন? আর একবার যদি পিক তুলছেন তবে এই হাড়িটা আপনার মাথায় বাঁধবো, কিন্তু যান, দূর হন আমার সামনে থেকে। পরদিন ঋতু একটা রুমে বসে চুল আঁচড়াচ্ছে। অভিও কি কারণে যেন সেই রুমে যায়।
তা দেখে রিয়া দরজাটা লক করে দেয়। ঋতু অভিকে দেখে এবং দরজার শব্দ শুনে চিৎকার করে কেঁদে ওঠে। কথাটা মনে হতেই অভি ফিক করে হেসে দিল। ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, 5 years later, কি হলো, এমন বোকার মতো হাসছেন কেন? এই দিন দুপুরে কি স্বপ্ন দেখছেন নাকি? না, আপনার কথাই ভাবছি। তখন কি ভয়ঙ্কর ভাবেই না রেগেছিলেন আমার উপর। আচ্ছা, এখনো কি আগের মতো রাগটা আছে আপনার? সত্যি করে বলবেন কিন্তু। জানি না, তবে আপনি চাইলেই কি দেখাবো নাকি? আরে না না, দরকার নাই। তবে খুব আফসোস হয়। কেন? তখন তো বুঝিনি, এখন যদি হতো তবে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম আপনাকে। অভি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি লাভ, বাদ দেন ওসব কথা। অভি একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা বলেন? কথা দেন, রাগ করবেন না। ঠিক আছে, রাগ করব না। কি বলবেন বলেন। জানেন ঋতু, বিয়ে বাড়িতে আপনার সাথে মজা করতে গিয়ে কখন যে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম তখন বুঝতে পারিনি। তবে যখন বাড়ি গেলাম ঠিক তখনই বুঝতে পারলাম আপনি আমার কী ছিলেন, কতটা হৃদয় জুড়ে ছিলেন। বিশ্বাস করেন, একটা দিনও ভালোভাবে কাটাতে পারিনি। সবসময় আপনার রাগী মুখটা ভেসে উঠতো চোখের সামনে। নিজেকে এটা পাগল পাগল লাগতো, পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারিনি। আমার জীবনটা এলোমেলো করে দিয়েছেন আপনি। ঋতু দুষ্টুমির ছলে বলে উঠল, লে হালুয়া, আমি আবার কি করলাম? আমি তো সিলেটে, আপনি তো বিবাড়িয়া, তো আমি আবার কখন কিভাবে আপনাকে পাগল করে দিলাম? অভি একটা দীর্ঘশ্বাস ফেলে ঋতুর দিকে তাকিয়ে বলল, কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে কয়েকদিন পর আসব। ভালো, তাই তো বুঝতে পারবেন না ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্টটা কেমন। তো সিলেট থেকে চলে গিয়েছিলেন কেন যদি বলি আপনার জন্য? ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? অভি আবেগ মাখানো কণ্ঠে ঋতুর চোখে চোখ রেখে বলতে লাগলো, জানেন ঋতু, আপনি যখন স্কুলে যেতেন আমি প্রতিদিন পোস্ট অফিসের আড়ালে দাঁড়িয়ে থেকে দেখতাম আপনাকে। খুব করে চাইতাম মনের সব কথাগুলো বলতে, আলতো করে আপনার হাত স্পর্শ করতে, কিন্তু আফসোস, কেন জানি সেটা করতে পারিনি। একটা বারও তো সামনে আসতেন না। জানেন, বিবেক বারবার বাধা দিত। জানেন কত রাত নির্গম কাটিয়েছি, কতটা নোনা জল ঝরেছে চোখের কর্ণ দিয়ে। তার একমাত্র সাক্ষী শুধু মাথার নিচের বালিশটাই ছিল, কারণ সেই তো একমাত্র পাশে ছিল, শুষে নিয়েছিল উষ্ণ জলগুলো। কাউকে বুঝতে দেয়নি আমি যে আর পারছিলাম না, তাই তো পালিয়ে গিয়েছিলাম আপনার কাছ থেকে, এই শহর থেকে। কিন্তু তবুও পারিনি আপনাকে বলে থাকতে, আপনি যে আমার নেশায় পরিণত হয়ে গেছেন। অভির এমন আবেগ মাখানো কথা শুনে ঋতু ও চোখ দুটি ভিজে এলো। মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ছেলে বলল, সে তো এলেন, বড্ড দেরি করে ফেলছেন, যখন কোনো অপশন খোলাই নেই আমার কাছে। কেন তখন বলেননি, কেন কাছে টানেননি, বলুন, উত্তর দিন। আবির ভাইয়ের কাছে শুনছি আপনি নাকি মেজদার কাছে আমি ধানি লঙ্কা শুনে আমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলেন, তাই তো ব্যাপারটা সিরিয়াসভাবে নেইনি। সত্যি কথা বলতে কি ভালোবাসা কি তখন তা বুঝিনি, সরি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। অভি একটা মলিন হাসি দিয়ে বলল, সরি বলা দরকার নেই, এটা যে নিয়তি। ঋতুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ওদের বাসা থেকে। আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছিল না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো, হায় রে নিদারুণ বিধি, যারে চাই তারে পাই না। সে যা সোনার হরিণ যাকে শুধু কল্পনায় করা যায়, বাস্তবে ছোঁয়া যায় না। ভালোবাসা কি শুধুই কষ্ট দেয়? কেন আপন মানুষটাকে কাছে পেয়েও হারাতে হয়? আজ ঋতুর বিয়ে, অভি নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আকাশের দিকে তাকিয়ে আছে থারার মতো পূর্ণ চাঁদটার দিকে। তাকাতেই ভেসে উঠল ঋতুর হাসি মাখা মুখখানি। ঋতুর একটা ছবি বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে। কান্নারাজে আজ বাঁধনহারা, অঝোর ধারায় ঝরছে শ্রাবণের ঘর বরিশনের মতো। থামাতে চাইলেও পারছে না, কিছুক্ষণ পরে তার প্রিয়সী হয়ে যাবে অন্য কারো। কি করে বাজবে সে, কাকে নিয়ে থাকবে, কেন সে তার হলো না? তবে কি তার ভালোবাসায় কোনো কমতি ছিল? সব কিছু থেকেও যে সে আজ নিঃস্ব, এই নিঝুম রাতটাই যে আজ তার কাছে সবচেয়ে আপন। আনমনে বলে উঠল অভি, তুমি তো পূর্ণিমায় স্নিগ্ধ আলো ছড়ানো রূপালী পূর্ণ চন্দ্র, যাকে দেখা যায় মনের কথা বলা যায় কিন্তু ছুঁয়ে দেওয়া যায় না। তুমি তো শীতের সকালে বিন্দু বিন্দু কাশের বুকে জমে থাকা শিশির কণা,
যাক কিছু সময়ের জন্য আটকে রাখা যায়, সব সময়ের জন্য না। তুমি তো ভোরের ফোঁটা, গুদুলিতে জোরে পড়া কোনো এক রক্ত জবা, যাকে শত যত্নেও ধরে রাখা যায় না। তুমি তো সুনীল আকাশে হঠাৎ ভেসে ওঠা সাতরঙ্গা রামধনু, যাকে ক্ষণিকের জন্য দর্শন করা যায়, সর্বক্ষণের জন্য না। তুমি তো হৃদয়ে স্পর্শ।